আমায় উত্তর দাও রা, প্লিজ উত্তর দাও, কিডন্যাপ হও, প্লিজ উত্তর দাও, কিডন্যাপ হও একটা মেয়েকে, তোমার ফিয়ান্সে বলে পরিচয় দিতে তোমার লজ্জা করছে, বলো না চুপ করে কেন আছো, আমি হসপিটালে আছি এটা না বললেই হতো না, কেন বললে তুমি এগুলো, বলো কেন বললে, হাসবে মিরা হো চুপ করে থেকো না প্লিজ বলো। কিডন্যাপিং এর কথাটা তুমি বলো কেন মিথ্যে বাবা, একই রকম ছিল আমাকে প্রশ্ন করার আগে তুমি উত্তর মতো আগে কখনো পাল্টা প্রশ্ন করো, কি হলো তো দুদিনের মধ্যে সবকিছু, দুদিনের মধ্যে সবকিছু বদলে গেল, আর পাবলিক যদি জানতো যে কিডন্যাপিংটা অর্জুন করিয়েছে, ফর শিওর অর্জুনের বাড়ি কিডন্যাপ করতো, তাতে ঝামেলা আরো বাড়তো, আর তাতে অর্জুন তোমার হয়তো অর্জুন রেগে গিয়ে তোমার কোনো ক্ষতি করে বসতো, তাহলে আমার কি হতো বেদি? আমার তো মানে কাজে কাজে কেটে গেছে পুজোয়, মানে আমি সারা বছর মানে যখনই পুজো হয় ওই দিনটা আমি পাড়াতেই থাকি, বাট এবারে কাজের প্রেশারে পাড়াতেও জাস্ট একদিনই টাইম দিতে পেরেছি, তো কাজে হালকা পুজো এসবে কেটে গেছে, বাট না প্যান্ডেল হপিংটা হয়নি। তোমার? আমার বাইরে ঘুরতে গিয়েছিলাম, সেখানেই কেটে গেছে। কলকাতায় পুজো যাবেন মিস করনি বলতে পারো? না, আমি কোনো বছরই পুজোতে থাকি না, প্রত্যেক বছরই প্ল্যান হয় ঘুরতে যাওয়ার, তো এবছরে ঘুরতে গিয়েছিলাম, তারপরে যে পুজোর যে ফিলিংসটা সেটা পুজো চলে যাওয়ার পরে কলকাতায় এসে উপলব্ধি হ্যাঁ এক্সটেন্ড হলে বেশি ভালো হতো, তাহলে ঘুরে এসে আর একটু এনজয় করতে পারতাম, বাট ঠিক আছে কোনো ব্যাপার না। মানে তুমি পাহাড়ে বৃষ্টি পাওনি, মানে সরি পাহাড় মানে তুমি বাইরে গিয়ে সেখানে বৃষ্টি পাওনি? বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি তো পেয়েছি মাঝে মধ্যে, বাট ট্রিপটা ভালো ছিল, আর এসেও পুজোর সেই শেষের আমেজটাও বেশ ভালো ছিল। বৃষ্টি কতটা এনজয় করেছো পুজোর সেটা বলো? বৃষ্টি আমি সবসময় এনজয় করি যদি বাইরে কাজ না থাকে, আদারওয়াইজ তো বৃষ্টি ইজ লাভ, তো পূজার সময় বৃষ্টি হলে অনেকের অসুবিধা হয়ে যায়, সেটা ডেফিনেটলি মাথায় রাখতে হবে। পূজার সময় মানে যারা প্যান্ডেল হপিং করে তাদের ক্ষেত্রে তো খুবই অসুবিধা, এবং যারা এত কষ্ট করে প্যান্ডেল তৈরি করেছে তাদের একটা হিউজ লস, তো পূজার সময় আমি বৃষ্টি এনজয় করি না, এক্সেপ্ট পূজো আই লাভ ইট, লাভ যদি আউটডোর শুট না থাকে তাহলে একদমই তাই, মানে দুজনেরই বৃষ্টি ভীষণ প্রিয়। আমার খুব বৃষ্টি তো ভালোই লাগে, এবং আমাদের এখানে অলিখিত নিয়ম আছে মানে শীতকালে পুকুর পাড়ে বা পুকুরে নামায়, গরমের সময় বেশি করে আউটডোর হয়, বৃষ্টির সময় বেশি করে আউটডোর হয়, সেই নিয়মটা এখানেও ডেফিনেটলি ফলো করা হবে যতদূর মনে হচ্ছে। এই যে এখন শীতকাল আস্তে আস্তে এগিয়ে আসবে তখন দেখবে নানান রকম বৃষ্টির সিন, বৃষ্টির সিন, জলের সিন, এসব তো হতেই থাকে সিরিয়ালে। এবার আসি গল্পতে, আসি জমজমার গল্প, কারুর সঙ্গে কারুর বিয়ে হতে যাচ্ছে, বউ চলে যাচ্ছে কারুর সাথে, মানে কি
মানে হজবরলা ব্যাপার পুরো একদম একদমই হজবরলা নয়, থিংস আর গেটিং ক্লিয়ার এবং আরও বেশি ক্লিয়ার হবে। আমার মনে হয় দর্শক এতক্ষণে বুঝতে পেরে গেছে যে কার ক্যারেক্টারটা ঠিক কেমন। আমরা প্রচুর আর্টিস্ট নিয়ে কাজ করছি, বাট প্রত্যেকটা আর্টিস্টের যেমন আমাদের লাইফে তো সবসময় এক দুটো মানুষ নিয়ে আমাদের লাইফটা হয় না, প্রচুর মানুষ বিভিন্নভাবে এঙ্গেজ থাকে, তো মিলি ইজ জাস্ট লাইক দ্যাট। প্রচুর মানুষের প্রচুর গল্প, কিন্তু কেন্দ্রবিন্দু একজন, তো তার গল্প এখানে তুলে ধরা হচ্ছে, তার নাম মিলি। বাট মিলি শুধু একা এখানে নেই, সবারই আলাদা আলাদা শেড আছে, তাদের জীবনের গল্প আছে যেটা সামহাও মিলির সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, এবং সেই জন্যে মিলিকে এখানে মিলি আমাদের নাম। তো হজবরলে একেবারেই না, কিন্তু কথাটা হচ্ছে বিয়েটা আলটিমেটলি কার সাথে হবে আমরাও জানি না, কারণ মিলি প্রচণ্ড ভালোবাসে রাহুলকে, পাগলের মতো ভালোবাসে, বাট আস্তে আস্তে একটু রিয়েলাইজেশন আসছে মিলি যে আমি কি ঠিক করছি, আমি কি ভুল করছি, আমার কি সত্যি রাহুলকে বিয়ে করা উচিত। তো এইরকম একটা দোটানার মধ্যে এবার আলটিমেটলি কী হবে উই ডোন্ট নো, এটার জন্য অডিয়েন্সকে দেখতে হবে। অনেক রকম টুইস্ট আছে, তো সেই টুইস্টগুলো আস্তে আস্তে মানুষ দেখতে পাবে, এবং বিয়েটা হবে, সে বিয়েটা হবে যে সেটাই তো আসল মজাটা না, বিয়েটা কার সাথে হবে, তো এই টুইস্টগুলো যেতে যেতে মানুষের ইন্টারেস্ট আরও বাড়বে। এবং হ্যাঁ, মানে সিরিয়াল শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় বিয়ে হয়ে গেলে লাইক দ্য ফান ইজ ডেড, তো ওইটা একটু টাইম থাক, হোক আস্তে আস্তে হোক সবটা। প্রমোটা দেখার সময় দেখা যাবে বেশ একটা গুরুগম্ভীর চরিত্র। হ্যাঁ, তোমারটা মানে তুমি কি আদ্যপদ্য তাই থাকছো সিরিয়ালে, নাকি কিছু কমিক্যাল ইভেন্ট থাকছে? মানে কমিক্যাল ইভেন্ট এখনো কিছু সেরকম আমি পাইনি সিনে, তবে আশা এক্সপেক্ট করা যাচ্ছে হয়তো পরে থাকতে পারে, বাট সিচুয়েশনস ওয়াইজ প্রত্যেকটা বলো সিকোয়েন্স বলো এই বলো সেগুলো খুব ইন্টারেস্টিং হচ্ছে, মানে বেশ মজা লাগছে করতে। এবার কমিক্যাল পার্টটা সেটা এখনও মিলিতে সেইভাবে এন্ট্রি হয়নি, তবে হয়তো আস্তে আস্তে সেটাও হবে। একটু খুব মায়ের বাধ্য ছেলে এখানে রাহুল। হ্যাঁ, রাহুল মায়ের বাধ্য ছেলে বলতে, হ্যাঁ ঠিক আছে, মায়ের কথা শোনে, নট যে মা বলছে এটা করো ওটা করো ওঠো বসো, নট দ্যাট লাইক দ্যাট, কিন্তু শোনে, মানে শোনে, হয়তো মাকেই বেশি রেসপেক্ট করে হোয়াট এভার, তো কিন্তু ওই চরিত্রগুলো বেশ ডিফারেন্ট ডিফারেন্ট শেডস আছে, বেশ ভালো। মিলি কি বুঝতে পারছে মানে কোথায় যাবে, সে কিছু কোনো আইডিয়া হচ্ছে? মানে একজন তো কিডন্যাপ করে নিয়ে চলে গেছে ভালোর জন্য, মিলি বরাবরই প্রচন্ড কনফিউজড, বাট মিলির কনফিউশনে থাকার কিছু কারণ হচ্ছে কিছু মানুষ তার চারপাশে, বাট অর্জুন এমন একটা মানুষ যে হয়তো না চাইতে, হয়তো অর্জুনের নিজস্ব একটা লক্ষ্য আছে, বাট সামওয়্যার অর্জুন মিলিকে মিলির মাথাটা পরিষ্কার করছে আস্তে আস্তে, তো মিলির মাথাটা এবার মিলি ফাইনালি বুঝতে শুরু করছে যে ওকে আমি যে জিনিসটাকে যেরকম ভাবি মেবি সেটা সেরকম নয়, হয়তো আমি ভুল বুঝছি, ভালোবাসায় মেবি আমি অন্ধ হচ্ছি। তো এখান থেকে মিলি আস্তে আস্তে বুঝতে শুরু করছে, এবং এখান থেকে মিলি এবারে একটু নিজে ডিসিশন নিতে শুরু করেছে যে আচ্ছা আমি এটা করব এবং আমি এটা করব না, এবং আমি জানতে চাই সত্যিটা কি। তো মিলি আস্তে আস্তে বড় হচ্ছে। নতুন চরিত্রে দর্শকরা কত আপন করলো, কে কি মেসেজ করছে? টু বি অনেস্ট, আমি খুব ভয়ে ছিলাম, যেহেতু আলতাফুরিং ওয়াজ মানে হিট, খুব মানুষের কাছে প্রচন্ড জনপ্রিয় হয়েছিল, তো তারপরে একটা নতুন প্রজেক্ট মানে ইটস অলওয়েজ এ চ্যালেঞ্জ কি সেখানে ফোরিং থেকে বেরিয়ে লোকে আমাকে মিলিভাবেই চিনে, আমি চাই লোকে এখন আমাকে মিলি হিসেবেই জানুক, তো সেখান থেকে প্রচুর এক্সপেকটেশন নিয়ে শুরু তো করেছিলাম, কিন্তু এখনও আই ওয়াজ লাইক আই এম ওভারজয়েড টু শেয়ার দিস, যে প্রচুর মানুষ মানে ইনস্টাগ্রামে সবসময় মানে প্রচুর মেসেজ আসে, মিলি খুব ভালো লাগছে, তোমাকে মিলিতে খুব ভালো লাগছে, ফোরিংয়ের থেকে একেবারে অন্যরকম, কিন্তু মিলিও আমাদের খুব প্রিয় হয়ে উঠেছে, এবং শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, আমার বাড়ির আশেপাশে সবাই এবং যেখানে শো করতে যাই বাইরে কোথাও বেরোলে ওভারঅল খুব ভালো রিভিউ পাচ্ছি, আর সবটা বেশ ভালো, আশাবাদী। তোমার দর্শকরা কত আপন করলে, কারণ তোমাকে শেষবার যে চরিত্র দর্শকরা দেখেছে সেটা তো একটা মিথ হয়ে রয়েছে, সেখান থেকে এই নতুন ধারাবাহিকে নতুন চরিত্র কীরকম, কি মানে চরিত্রটাই ইন্টারেস্টিং, তো সেক্ষেত্রে ওই আগে যা করেছি সেটা থেকে সেটা দর্শকরা অলরেডি দেখো ভোলে না কেউ, তো নতুনভাবে এই চরিত্রটাকে যে তুলে ধরছে সেটা খুব অ্যাকসেপ্টেবল হচ্ছে, মানে একটু অন্যরকম, তো মানে এই ধরনের চরিত্র আমি আগে কখনো করিনি, নেগেটিভ শেড তো করেছি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, তো এটাও তার মধ্যে একটা, মানে এটা অন্যরকম একটু, তো বেশ ভালো লাগছে প্লে করতে, দর্শকরা বেশ ভালোই বলছে, বেশ ভালোই বলছে। এবার বলো কি চলছে অন্তর্মলে, হাত দেখছি কাটা, কাটা জায়গা থেকে ব্যান্ডেজ উঠে গেছে, এটা চলছে সেই মিলিকে নিয়ে গেছিল অর্জুন কিডন্যাপ করে,
যে এপিসোডটা দেখে ফেলেছে অলরেডি সবাই, সেখান থেকে অর্জুন ওকে দিয়ে যাচ্ছে এবং তারপরে যা যা ঘটছে সেগুলো তো দর্শক দেখতেই পাবে টিভিতে, বাট এইটা হচ্ছে সেই নিয়ে গিয়েছিল তার ফল। মিলি জানলার কাঁচ ভাঙতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে এবং ব্যান্ডেজটা অর্জুনই করে দিয়েছিল, এটা পরে বয়া ড্রেসিং করে দিয়েছে। বাট মিলি এখন প্রচণ্ড একটা মেন্টাল আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে, তো খুব কনফিউজড, খুব রেগে গেছে ফাইনালি যে মিলি এত মানে শান্ত না, এত ছটপটে এত নরম স্বভাবের মেয়ে, সে আস্তে আস্তে খুব শক্ত হতে শুরু করেছে, যেটা খুব মিষ্টি একটা ব্যাপার। তো সবটা মিলে বেশ জমজমাট ব্যাপার চলছে মিলিতে, এইটুকু বলতে পারি। আর ইতিমধ্যে অফস্ক্রিন বন্ডিং কতটা স্ট্রং হয়েছে? অফস্ক্রিন বন্ডিং তো আমাদের খুবই ভালো, আমরা সবসময় দেখো কাজের জায়গায় তো এত ঘন্টা থাকতে হয়, তো সেখানে তো বন্ডিং ভালো হতেই হবে, মজা হতে হবে, নাহলে কাজে মন বসবে না। তো সেই দিক থেকে একদম ঠিকঠাক আছি আমরা, তো কাজটা মন দিয়ে করা হচ্ছে, কাজের ক্ষেত্র আলাদা আবার অফস্ক্রিনও আলাদা। আমরা তো এটাই বলবো যে আপনারা যেভাবে আমাদের ভালোবাসছেন এভাবেই ভালোবাসুন, এইভাবে প্রত্যেক দিন মিলি দেখুন, একদিনও মিস করবেন না, তাই অবশ্যই দেখবেন মিলি সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। আর এই যে বুঝতে পারছেন আমাদের এত ক্যামেরার পেছনে এত কথা, এইসব দেখতে গেলে অবশ্যই ফলো করতে হবে সিতারা বাংলা, এবং আমাদের এইভাবেই ভালোবাসুন প্রত্যেকে, কি তাই তো? ইয়েস একদম, আর অবশ্যই মিলি দেখতে হবে, অবশ্যই মিলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।